আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। গাইবান্ধায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন এবং পরে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির সহ আরও অনেকে। এর আগে গতকাল মার্চের কালো রাত্রি স্মরণে পৌর শহীদ মিনার থেকে এক আলোর মিছিল বের হয়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, জেলা শিল্পকলা একাডেমি, সুরবাণী, উদিসি সহ বিভিন্ন সংগঠন এতে সংহতি জানিয়ে অংশ নেয়। প্রজ্বলিত মোমবাতি হাতে মিছিলটিতে অংশগ্রহণকারীরা জেলা শহর প্রদক্ষিণ শেষে একাত্তরের বধ্যভূমি গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম ও সংলগ্ন একটি গুদামে মোমবাতি গেঁথে দেয়। একই সাথে জেলা সিপিবি পৃথক কর্মসূচির মাধ্যমে আলোর মিছিল নিয়ে বধ্যভূমিতে শ্রদ্ধা জানায়। এ সময় বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।